নমস্কাৰ সর্বদসকল, সকলো কর্মচারী আর পেনশনারসকলের বাবে জুলাই মাহটো বহুত গুরুত্বপূর্ণ হয়, কারণ এই জুলাই মাহত কর্মচারীসকল বার্ষিক ইনক্রিমেন্ট লাগে, লগতে ডিও বৃদ্ধি হয়। জুলাই মাহত এনেও কর্মচারীসকলে লাভ করিব চারিটা বিশেষ সুবিধা। কি কি সুবিধা লাভ করিব আমি আপনাদের জানাবলৈ চেষ্টা করিম। তার আগে আপনাদের একটা অনুরোধ, অনুগ্রহ করে আপনাদের আমার এই ভিডিওটি সম্পূর্ণকৈ চাব, লগতে ভিডিওটি লাইক শেয়ার করিব আর নতুনকৈ অহা সর্বদসকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। তেন্তে সর্বদসকল, জুলাই মাহটো হৈছে সরকারি কর্মচারীসকলের ইনক্রিমেন্টর মাহ। এই মাহত কর্মচারীসকলে ইনক্রিমেন্টর সুবিধা লাভ করে। ইনক্রিমেন্টর দ্বারা আপনার বেসিক পে বৃদ্ধি হব আর এই ইনক্রিমেন্টর পিছতে আপনার যে নতুন বেসিক পে হব তার আধারতে ডিএ গণনা করা হব, আপনার এইচআরএও বৃদ্ধি হব। তেন্তে সর্বদসকল, জানাব খুঁজিছো যে আপনার বেসিক পে 3% বৃদ্ধি হব, অর্থাৎ ইনক্রিমেন্ট 3% হব। ডিএ 42%-46% বৃদ্ধি হব, অর্থাৎ 4% বৃদ্ধি হব। আর এইচআরএ যদিও বেশিকৈ বৃদ্ধি নহয়, তথাপিতো 0.05% বৃদ্ধি পাব। তেন্তে জুলাই মাহত সরকারি কর্মচারী আর পেনশনারসকলে 7-8% বৃদ্ধিরে দরমহা লাভ করবলে সক্ষম হব। গতি সর্বদসকল, জুলাই মাহত এনেকৈ সরকারি কর্মচারীসকলের দরমহা বৃদ্ধি পাব। গতি আশা করছো আপনাদের এই ভিডিওটির জড়িয়ে কিবা একটা কথা জানিব পারিছে, হেয়ে অনুগ্রহ করে আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব, লগতে নতুনকৈ অহা সর্বদসকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব।